আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের রাজহাঁসের মাংস রান্না করে দেখাবো। রাজহাঁসের মাংস রান্না করার জন্য আমি এখানে রাজহাঁসের মাংস নিয়েছি। আমার এই হাঁসটা 5 কেজি মাংস হয়েছে, এখানে আমি 2.5 কেজি মাংস নিয়েছি। মাংসটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে বড় সাইজের 10টা পেঁয়াজ গোল করে কেটে নিয়েছি। এখানে 14-15টা কাঁচামরিচ, এটা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি এখানে ধনিয়া গুঁড়া 1 চা চামচ, এখানে রসুন বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, আর এখানে 10-12টা সাদা ফল, আর হচ্ছে 1টা 2টা হচ্ছে কালো এলাচ, আর 3-4টা জয়ত্রী আমি বেটে নিয়েছি। এটা এখানে নিয়েছি ছোট সাইজের 4টা তেজপাতা। আর দেখেন এই যে মশলাগুলোর ভিতরের অংশগুলো আমি ওখানে বেটে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিয়েছি। যে দুটো, একটা জয়ফল নিয়েছি, 4-5টা গোলমরিচ আর লবঙ্গ নিয়েছি, এখানে 4টা দারচিনি নিয়েছি, এখানে নিয়েছি 3 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ। আমি মাংস রান্না করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, যেহেতু এটা একদম ভুনা ভুনা করব সেক্ষেত্রে তেলটা একটু বেশি দিতে হবে। দেখেন আমি এতটুকু তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। পেঁয়াজটাকে আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমি পেঁয়াজটাকে একদম বাদামি কালার করব না, কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি তেজপাতা, 4-5টা তেজপাতা আছে। কেকে সব মশলাগুলো দিয়ে দেবো, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, এটা জয়ত্রী আর সাদা ফলের ভিতরের অংশগুলো বেটে নিয়েছি। শুকনো মশলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি, এখানে আছে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জয়ফল, আর এগুলোর ভিতরের অংশগুলো আমি বেটে নিয়েছি, খোসাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, তিন টেবিল চামচ মরিচ গুঁড়া, 2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মশলাটাকে আমি একটু করে পানি দেব, 2 থেকে 3 মিনিট এটাকে আমি ভালোভাবে ভুনে নেব। আমি আবারও হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, অল্প করে পানি দেবেন, বেশি পানি দিয়ে মশলা ভুনলে মশলাটা টেস্ট হয় না। এভাবে অল্প করে পানি দিয়ে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মশলাটাকে ভুনে নেব।
মশলাটা ঘনা হয়ে গেছে। এখানে আমি 2-3 মিনিটের মতো মশলাটাকে ভুনে নিয়েছি ভালোভাবে। এখন আমি মাংস দিয়ে দেব। মাংসটাকে আপনারা এইভাবে হাত দিয়ে তুলে দিবেন, নিচে পানি থাকলে সেটুকু ফেলে দিবেন। মাংসটাকে এভাবে ভালোভাবে নেড়ে আমি মশলাগুলোকে মাংসের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। এক্ষেত্রে পানি দেওয়ার প্রয়োজন নেই। একটু চুলার আঁচটা কমিয়ে 1 মিনিট নাড়াচাড়া করার পরে দেখবেন মাংস থেকে পানি বের হয়েছে। মাংস ভিতর থেকে যে পানিটা গা থেকে বের হবে ওটা দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখবেন 1 মিনিট পর খোলা পর মাংস থেকে পানি বের হয়েছে। আমি 1 মিনিট পর ঢাকনাটাকে খুলে দেখিয়ে দিচ্ছি। দেখেন মাংস থেকে হালকা একটু পানি বের হয়েছে। এক্সট্রা আপনারা মাংসটাকে কষানোর সময় কোনো পানি ব্যবহার করবেন না, কারণ মাংস থেকেই অনেকটা পানি বের হবে। এটাকে আমি এই মাংস থেকে যে পানিটা বের হবে ওটা দিয়েই এটাকে আমি 15-20 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি আর একটা চুলায় গরম পানি দিয়ে দেবো। এখন তারপরে গরম পানিটা দিয়ে দেব। গরম পানি দিয়ে এটা মাংসটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে, কারণ হাঁসের মাংস আর এমনিতে রাজহাঁসের মাংস, হাঁসটা অনেক বড়। মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে, সেহেতু রান্না করতেও এটা 1.5-2 ঘন্টার বেশিও সময় লাগতে পারে, সিদ্ধর উপর নির্ভর। আমি এভাবে ঢেকে ঢেকে 1 মিনিট পর পর 1.5 মিনিট পর পর ঢাকনাটাকে উঠিয়ে নাড়া দিয়ে দেব। এভাবেই 15-20 মিনিট আমি মাংসটাকে কষিয়ে নেব। আমি মাংসটাকে 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখেন আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, মাংস থেকে যে পানি বের হয়েছে ওটা দিয়ে কষিয়ে নিয়েছি। আর মাংসতে অনেক তেল ছিল, কারণ আমি কাটার সময় 1/2 কেজির মতো তেল ফেলে দিয়েছি। তারপরও দেখেন রান্নার পরে অনেক তেল, এখনও দেখেন কড়াইয়ে অনেক তেল আছে। আমি এতটুকু তেল চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি, নাহলে আপনারা ঝোলটা খেতে পারবেন না তেলটা না উঠালে। আমি গরম পানি করে রেখেছি, গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মাংস খুবই শক্ত হবে, সিদ্ধ হতে সময় লাগবে, গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। পানিটা বলে বোঝানো যাবে না, কারণ মাংসটা অনেক শক্ত, সেক্ষেত্রে একটু গরম পানিটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখন চুলাটাকে হাই হিটে রেখে বলক উঠায় তারপরে আমি এটাকে লো হিটে রান্না করে নেব। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব। অবশ্যই এটাকে ঢেকে ঢেকে রান্না করবেন, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমার মাংসটা রান্না করা শেষ। আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, মাংসটা দেখেন এরকম হয়েছে। মাংসটা রান্না করতে আমার প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। দেখেন আমি এভাবে রান্না করে নিয়েছি। হাঁসের মাংস আপনারা অবশ্যই ধৈর্য ধরে রান্না করবেন, সিদ্ধ হতে সময় লাগে।
এটা আমি 1.5 ঘন্টা রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে নাড়া দিয়েছি, ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আমি 1.5 ঘন্টা রান্না করে নিয়েছি। রান্না করার পর দেখেন আমার এই পর্যায়ে মাংসটা রান্না হয়ে গেছে। আমার মাংসটা রান্না করা শেষ, আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা আমি বাটিতে পরিবেশন করেছি, এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে।